শিলিগুড়ি পৌর নিগমের তরফে পালিত হলো এপিজে আব্দুল কালাম তথা মিসাইল ম্যানের 91তম জন্মজয়ন্তী। আজ শিলিগুড়ি পৌর নিগমে মেয়র গৌতম দেব ও পৌর নিগমে ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য আধিকারিকেরা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের প্রতিকৃতিতে মাল্যদান ও ফুল অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। দেখুন, আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে রাজ্যের ক্ষমতায় আসবার প্রথমেই তিনি বলেছিলেন যে আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী মহাপুরুষ, যারা বিভিন্ন সময়ে যাদের দেশের প্রতি, রাজ্যের প্রতি এবং সমাজের প্রতি যাদের কাজগুলোকে যাতে মানুষের কাছে সবসময় তুলে ধরা যায় যে তারা কী করেছেন, কেন করেছেন, তাদের ত্যাগ তিতিক্ষা কী পর্যায়ে ছিল, সেই মতোই আমরা তাদেরকে স্মরণ করি এবং তাদের জীবন সম্পর্কে, জীবিকা সম্পর্কে, জীবনী সম্পর্কে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম সাহেবের আজকে আবির্ভাব দিবস, তার জন্মদিন, সেই উপলক্ষে আমরা আজকে আমাদের পৌর নিগমেও তাকে শ্রদ্ধার সঙ্গে আমরা তাকে স্মরণ করলাম এবং তার যে কাজ, এই যে ভারতবর্ষের একজন যাকে মিসাইল ম্যান বলে যাকে যিনি পরিচিত ছিলেন, যিনি একজন এত বড় বৈজ্ঞানিক হওয়া সত্ত্বেও, ভারতবর্ষের রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও, তার জীবন, তার যে চলাফেরা, যেভাবে তিনি নিজেকে আমাদের ভারতবর্ষের এই সমাজ ব্যবস্থার জন্য, ভারতবর্ষের সংহতি ঐক্যের জন্য যেভাবে তিনি লড়াই করেছেন এবং এত সাধারণভাবে জীবনযাপন করা, এটা একটা আমাদের কাছে একটা বিরল দৃষ্টান্ত। তাই তাকে আজকে শ্রদ্ধার সঙ্গে আমরা তাকে স্মরণ করেছি, প্রত্যেকে মাননীয় মেয়র সহ আমাদের MMIC, আমাদের যারা স্টাফ রয়েছেন সকলে মিলে আমরা শিলিগুড়ির নগরবাসীর পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানাই, তার প্রতি আমাদের প্রণাম, সশ্রদ্ধ প্রণাম। যতদিন পৃথিবী বেঁচে থাকবে আমরা চিরজীবন তার অবদানের কথা কোনোদিন ভুলতে পারব না। ভারতবর্ষের মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে সবসময় তাকে স্মরণ করবে। Amazing, exciting, surprising offers or heavy discounts ke liye visit kare Kurtis 199 Planet Mall, Siliguri.